Welcome back my channel. আজকে গার্মেন্টস কোয়ালিটি অ্যাসুরেন্স ট্রেনিং এর গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আলোচনা করব ফেব্রিকের জিএসএম টেস্ট নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন জিএসএম কি, জিএসএম এর সূত্র, কেন জিএসএম টেস্ট করা হয়, প্রসিডিউর অফ জিএসএম টেস্ট অর্থাৎ কিভাবে জিএসএম টেস্ট করতে হয়, এবং বড় বড় মতে থাকবে জিএসএম সম্পর্কিত ইন্টারভিউ কোশ্চেন এর আনসার, এবং ভিডিও শেষের দিকে থাকবে একটি ভিডিও ক্লিপ, যে ক্লিপের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে প্র্যাকটিক্যালি দেখানো হবে কিভাবে জিএসএম কাটতে হয় এবং ডিজিটাল ওয়েট মেশিনে কিভাবে এটি ওয়েট করতে হয়। প্রকৃত তথ্য যদি জানতে চান তাহলে এই ভিডিওর সাথে আপনাদের থাকতে হবে। তো আমরা কথা বাড়াবো না, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা আলোচনা শুরু করি। এলিমেন্টস অফ দিস টিউটোরিয়াল, হোয়াট ইজ জিএসএম, পারপাস অফ ফেব্রিক জিএসএম টেস্ট, রিলেশন বিটুইন জিএসএম অ্যান্ড স্টিচ লেন্থ, জিএসএম ফর্মুলা অ্যান্ড এক্সপ্লেন এ টু জেড, এলিমেন্টস অফ জিএসএম টেস্ট রিকোয়ারমেন্টস, প্রসিডিউর অফ ফেব্রিক জিএসএম টেস্ট উইদাউট কাটার মেশিন অ্যান্ড উইথ কাটার মেশিন, ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড আনসার, ভিডিও ক্লিপ অফ জিএসএম টেস্ট, যে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কীভাবে জিএসএম কাটার মেশিন দিয়ে জিএসএম কাটতে হয় এবং ডিজিটাল ব্যালেন্স মেশিনে এটি ওয়েট করতে হয়। আমরা এক এক করে আলোচনা শুরু করি। প্রথমে আসছে হোয়াট ইজ জিএসএম। আমরা যারা গার্মেন্টসে জব করি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ জিএসএম, উত্তর আসে গ্রাম পার স্কোয়ার মিটার। আসলে প্রকৃতপক্ষে এটি কিন্তু উত্তর না, এটি হচ্ছে ইউনিট। প্রকৃত উত্তর হচ্ছে ওয়েট অফ ফেব্রিক ইন গ্রাম উইথিন ওয়ান স্কোয়ার মিটার, অর্থাৎ প্রতি ওয়ান স্কোয়ার মিটারের কতটুকু ওজনের ফেব্রিক আছে, এটাই হচ্ছে জিএসএমের প্রকৃত সংজ্ঞা। এই উত্তরটা দেওয়া হলে আপনার প্রতি অন্যরকম ধারণার সৃষ্টি হবে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে। তো এটাকে আমরা আরও যদি একটু ভেঙে বলি তাহলে হাউ মাচ থিকনেস অফ দ্য এরিয়া, এই যে দেখতে পাচ্ছেন জিএসএম কাটার দিয়ে কাটা হয়েছে দুই টুকরো ফেব্রিক, এই যে সারফেসটা আছে উপরিভাগ সারফেসটা, এটা কতটুকু ঘনত্ব বা এরিয়াটা কতটুকু ঘনত্ব বা থিকনেস, এটাই হচ্ছে জিএসএম। তো অ্যাব্রিভিয়েশন অফ জিএসএম হচ্ছে গ্রাম স্কোয়ার মিটার। আপনি কি এটা বলতে পারেন জিএসএম হচ্ছে ইট ইজ দ্য ইউনিট টু মেজার টু ওয়েট অফ এ পেপার অফ ফেব্রিক। এবার আমরা পারপাস অফ জিএসএম আলোচনা করি, টু নো অ্যাকচুয়াল ডেন্সিটি অফ সারফেস অফ ফেব্রিক, অর্থাৎ এই যে যে জায়গাটা দেখলেন, এই যে যে সসটা দেখলেন, এই সসের অ্যাকচুয়াল ডেন্সিটি বা পুরুত্ব বা ঘনত্ব কতটুক, এটাই হচ্ছে এটা জানার জন্য আমরা জিএসএম টেস্ট করে থাকি। টু নো হাউ মাস ফেব্রিক হ্যাভ পার স্কোয়ার মিটার, প্রতি স্কোয়ার মিটারে কতটুকু ফেব্রিক আছে এটা জানার জন্য আমাদের জিএসএম টেস্ট করার প্রয়োজন আছে। টু নো বায়ো রিকোয়ারমেন্টস, বায়ো রিকোয়ারমেন্টস জানার জন্য আমরা জিএসএম টেস্ট করে থাকি। ফেব্রিক যখন ফ্যাক্টরি ইনহাউজ হয় তখন বায়ের সাইজে ধরেন 120 জিএসএম, আমি ইনহাউজ হলো 130 জিএসএম বা 140 জিএসএম, অথবা কমও হতে পারে 100 জিএসএম হতে পারে। তো এটা জানার জন্য, এই পার্থক্য বের করার জন্য আমরা জিএসএম টেস্ট করে থাকি। তারপরে টু নো রিলেশন বিটুইন জিএসএম অ্যান্ড শিঙ্কেজ, জিএসএমের সাথে শিঙ্কেজের একটা রিলেশন আছে সেই জন্য আমরা জিএসএম টেস্ট করে থাকি। জিএসএম কমে গেলে শিঙ্কেজ বেড়ে যায়, আর জিএসএম যদি বেড়ে যায় শিঙ্কেজ কমে যায়, এটাই হচ্ছে জিএসএমের সাথে শিঙ্কেজের রিলেশন। সর্বশেষ আছে ইফ নো জিএসএম হেল্প ডিসাইড অফ বেস্ট, ডিসাইড করতে পারবো ফেব্রিকটা পারচেস করার জন্য, আমার জিএসএম জানা থাকলে ফেব্রিকটা পারচেস করতে সুবিধা হবে। নিট ফেব্রিক কনস্ট্রাকশন মেথড, নিট ফেব্রিকের দুইটা কনস্ট্রাকশন মেথড আছে, একটি হচ্ছে ওয়েভ নিটেড ফেব্রিক স্ট্রাকচার, ওয়েভ নিটেড স্ট্রাকচার, আর একটা হচ্ছে ওয়ার্ফ নিটেড স্ট্রাকচার স্টিচ লেন্থ। এগুলো হচ্ছে স্টিচ লেন্থ, স্টিচ লেন্থ যদি বেড়ে যায় তাহলে জিএসএম কমে যাবে, আর স্টিচ লেন্থ যদি কমে যায় তাহলে জিএসএম বেড়ে যাবে, এটাই হচ্ছে জিএসএমের সাথে স্টিচ লেন্থের সম্পর্ক। আর এখানে আমরা একটু আলোচনা করি যে জিএসএম দিয়ে কীভাবে ফেব্রিক তৈরি করা যায়। যেমন সিঙ্গেল জার্সি 4300, ফিলিস আছে 7200, ইন্টারলক আছে 7200, এগুলো একটি ইউনিট বা একক। তো এগুলোকে দিয়ে যদি আমি আমার জিএসএম দিয়ে ভাগ দেই তাহলে যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যা হচ্ছে অত কাউন্টের থ্রেড লাগবে ফেব্রিক তৈরি করার জন্য। তো মার্চেন্ডেজার যখন নিটিং ম্যানেজারকে অর্ডার করে যে আমার এত জিএসএমের ফেব্রিক লাগবে, নিটিং ম্যানেজারের কাছে একটা চার্ট আছে, সিঙ্গেল জার্সির জন্য কত, ফিলিসের জন্য কত, ইন্টারলকের জন্য কত, তারপরে টেডি ফিলিসের জন্য কত, পলো পিকে পলোর জন্য কত, তখন তার কাছে একটা চার্ট আছে, সে চার্টে করে কি জিএসএম দিয়ে সে ভাগ দেয়। ভাগ দিলে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটাই হচ্ছে
ওই কাউন্টি সুতা দিয়ে ওই ফেব্রিক তৈরি করা যাবে। তো আমরা একটু উদাহরণ দেখি, ধরেন সিঙ্গেল জার্সি ইউনিট হচ্ছে 4300, এই 4300কে আমি যদি 120 জিএসএম দিয়ে ভাগ দিই তাহলে আসে 35, অর্থাৎ 35 কাউন্টি সুতা দিয়ে আমি ওই ফেব্রিক তৈরি করতে পারবো। তো এই গেল হলো জিএসএম এর সাথে ফেব্রিক স্টিচ লেন্থের সাথে সম্পর্ক। এবার আমরা আলোচনা করব জিএসএম ফর্মুলা বা জিএসএম স্ট্রাকচার। জিএসএম স্ট্রাকচার মূল স্ট্রাকচার হলো যে অ্যাভারেজ কাটার মেশিন ছাড়া যে স্ট্রাকচার এটি হচ্ছে স্যাম্পল ওয়েট ইন গ্রাম ইন্টু 10,000 ডিভাইডেড বাই লেন্থ ইন সেন্টিমিটার ইন্টু উইথ ইন সেন্টিমিটার। এটি হচ্ছে কাটার মেশিন ছাড়া সূত্র। আর কাটার মেশিন দিয়ে যে সূত্র, কাটার মেশিন দিয়ে যে সূত্রটা আছে তা হচ্ছে অ্যাভারেজ ফেব্রিক ওয়েট ইন্টু 100। এখন এই দুটি সূত্র আমি এক্সপ্লেন করব, কীভাবে 100 আসলো, কীভাবে 10,000 আসলো পার স্কোয়ার মিটার। যেমন জিএসএম, জিএস এটাকে যদি আমরা ভেঙে বলি গ্রাম পার স্কোয়ার মিটার, তাহলে কী কেন উপরে চলে গেলো জি গ্রাম, নিচে চলে গেলো মিটার স্কোয়ার। তার মানে আমাকে কী করতে হবে, আয়তক্ষেত্র বা স্কোয়ার আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ বের করতে হবে। যে কারণে দেখেন এখানে ওয়ান মিটার দৈর্ঘ্য, হাইট হলো 1 মিটার, তাহলে দুইটা গুণ করলে 1 মিটার স্কোয়ার হয়। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে তো যা থাক ওইটাই হবে। তারপরে আরও উদাহরণ আছে 2 মিটার 2 মিটার হাইট, তাহলে কি 4 মিটার স্কোয়ার। তারপর আছে 100 মিটার লেন্থ এবং হাইট আছে 100 মিটার, তাহলে কী হলো 10,000 মিটার স্কোয়ার। এভাবে আসছে কিন্তু আপনার এই যে মিটার স্কোয়ার। তো এখন জি গ্রাম পার গ্রাম ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, অ্যাভারেজ স্যাম্পল ওয়েট ইন গ্রাম ডিভাইডেড বাই 1/100 স্কোয়ার। তা আমরা এটাকে 1/100 × 100 লিখতে পারি। তো 100 × 100 গুণ করলে 10,000 হয়ে যায়। 10,000টা কিন্তু এভাবে আসছে, তা উপরে চলে গেলো, এটা মাল্টিপ্লাই করলে উপরে চলে যাবে 10,000, নিচে কিছু নিচে তাহলে তো ফাঁকা হয়ে গেল, নিচে কী থাকবে তখন যে আমার ফেব্রিকের যে লেন্থ অ্যান্ড উইথ যেটা সেটা চলে আসবে। এভাবেই কিন্তু ফেব্রিক কাটার মেশিন ছাড়া যে সূত্রটা, এভাবে কিন্তু ফেব্রিকের সূত্রটা আসছে। এবার দেখবো আমরা 100টা কীভাবে আসছে। 100টা হলো যে এরিয়া আমরা যখন মাপ বের করতে যাব তখন পাই আর স্কোয়ার, পায়ের মান হচ্ছে 3.14159 × r² এটা হলো ব্যাস। তো আমার যদি ই বের করতে চাই, আয়তক্ষেত্র বের করতে তখন বের করতে চাই তখন ব্যাসার্ধ আনতে হবে, অর্থাৎ অর্ধেকে আনতে হবে। তো আর এর মান হচ্ছে 11.3। তো আমার ব্যাস, ব্যাসের মান এটা, ব্যাস হলো 11.3। আমার ব্যাসার্ধ আনতে চাইলে, অর্থাৎ অর্ধেকে আনতে চাইলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কি হয়, 5.65 স্কোয়ার। তাহলে আর এ পায়ের মান 3.14159 × 5.65 স্কোয়ার, আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে কী হলো 31.92। সমান সমান 100 × এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কী হয়, 100.29279 সমান সমান 100 সেন্টিমিটার স্কোয়ার। এভাবে কিন্তু 100 এখানে আসছে। আমার মনে হয় আজকের পরে আপনারা ব্যাপারটা ক্লিয়ার যে কীভাবে 100 আসছে, কীভাবে 10,000 আসছে। যদিও আমাদের এত ভিতরের ডিপে কিছু জানার দরকার নাই, তবে একটু আলোচনা করে দেওয়া হলো যাতে আপনারা জানতে পারেন। যদি মনে প্রশ্ন থাকে যে কীভাবে 10,000 আসছে, কীভাবে 100 আসছে, আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সে আপনাদের কমেন্টসের উত্তর দিতে। এবার আমরা কীভাবে জিএসএম টেস্ট করতে হয় তার একটা উদাহরণ দেখব। জিএসএম টেস্ট করার জন্য আমাদের কী লাগবে, এই পিস অফ ফেব্রিক 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার ফেব্রিক লাগবে, সিজার লাগবে একটি, রাবার প্যাডস লাগবে, জিএসএম রাউন্ড কাটার মেশিন লাগবে, এটি হচ্ছে জিএসএম রাউন্ড কাটার মেশিন, তারপরে জিএসএম ডিজিটাল মেশিন লাগবে, অর্থাৎ ওয়েট ডিজিটাল ব্যালেন্স মেশিনও বলা হয়, ডিজিটাল ওয়েট মেশিনও কেউ বলে, আর জিএসএম ফর্মুলা লাগবে। এই কয়েকটা জিনিস হলে আমাদের জিএসএম আমরা বের করতে পারবো। আমরা দেখি যে প্রসিডিউরটা কী, কীভাবে জিএসএম টেস্ট করা যায়। নিট 5 পিসেস অফ ফেব্রিক 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার, আপনাকে 5টি সোয়াস লাগবে 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার। তারপরে কী করতে হবে, ওগুলো এক এক করে অ্যাভারেজ করতে চাইলে আপনাকে 5টি সোয়াস লাগবে, আর যদি অ্যাভারেজ না করতে চান তাহলে আপনাকে 1টি সোয়াস দিয়ে বের করলেই চলবে। তারপরে কী করতে হবে, পুট দ্য ফেব্রিক অন রাবার বোর্ড উইথ ফ্ল্যাট, এক টুকরো ফেব্রিক নিচ্ছেন 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার, সেটি আপনি কী করবেন, সেই রাবার বোর্ডের উপরে রাখবেন। রাখার পরে এই জিএসএম কাটার মেশিন দিয়ে আপনি ক্লকওয়াইজ
প্রেশার অন হুইল অ্যান্ড ব্রিং ক্লকওয়াইজ, আপনি চাপ দিবেন, চাপ দেওয়ার পরে ডান দিকে ক্লকওয়াইজ ঘড়ি কাটার দিকে আপনি ডান দিকে ঘোরাবেন, ঘোরালে কীভাবে এটি কেটে যাবে। কাটার পরে এটা আপনি কি করবেন, এই জেসি মেশিনের উপরে রাখবেন। রাখার আগে আপনাকে কিন্তু অবশ্যই জিরো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করার পরে জিরো না হওয়া পর্যন্ত আমাকে আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কাটার মেশিন যে আপনি সসটা কেটেছেন সেটি এখানে রাখতে হবে। রাখার পরে যে ব্যালেন্স শো করবে সেটা আপনাকে লিখে রাখতে হবে। লেখার পরে আপনাকে সেই সূত্র ব্যবহার করে মাল্টিপ্লাই করে এটার জিএসএম বের করতে হবে। তা আমরা একটু পরে দেখবো এক উদাহরণের মাধ্যমে কীভাবে জিএসএম কাটার মেশিনের সাহায্যে জিএসএম টেস্ট করতে হয় এবং জিএসএম কাটার ছাড়া কীভাবে জিএসএম টেস্ট করতে হয় আমরা একটু পরে দেখব, তাহলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসে জিএসএম টেস্ট প্রসিডিউর উইদাউট কাটার মেশিন। কাটার মেশিন ছাড়া কীভাবে জিএসএম টেস্ট করা যায়, ধরুন আপনার পাঁচটি সোয়াসের এক একটির ওজন হলো 1.7 গ্রাম, 1.8 গ্রাম, 1.75 গ্রাম, 1.8 গ্রাম অ্যান্ড 1.9 গ্রাম, এবং যাদের উইথ হচ্ছে 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার। এবার আপনি পাঁচটি স্যাম্পল যোগ করবেন, যোগ করে পাঁচ দিয়ে ভাগ দেবেন, ভাগ দেওয়ার পর কী আসলো 1.79 গ্রাম আসছে। এবার আমি সূত্র ব্যবহার করব, আমার সূত্র কী আছে, অ্যাভারেজ স্যাম্পল ওয়েট, অ্যাভারেজ স্যাম্পল ওয়েট হলো ইন্টু 10,000 ডিভাইডেড বাই ফেব্রিক লেন্থ ইন্টু ফেব্রিক উইথ। এখন আমার যদি মানগুলো বসাই তো আমার অ্যাভারেজ স্যাম্পল ওয়েট কত, 1.79, সূত্রের কত আছে 10,000 ডিভাইডেড বাই এই যে আছে আমার ফেব্রিকের স্যাম্পলের, আমার যে স্যাম্পল ছিল সেই স্যাম্পলের উইথ 12 ইন্টু 12, এটা যদি আমি গুণ করি তাহলে 144 সেন্টিমিটার স্কোয়ার হয়। তার এই যে আমি দিচ্ছি এখানে 144 সেন্টিমিটার স্কোয়ার, আমি যদি এটি মাল্টিপ্লাই করি তাহলে আমার কত আসে 124.30 জিএসএম, অর্থাৎ আমি এটিকে 124 জিএসএম বলতে পারি। এভাবে হচ্ছে ফেব্রিকের কাটার মেশিন ছাড়া কীভাবে জিএসএম বের করতে হয় আপনারা দেখলেন। এবার আপনারা দেখবেন কীভাবে ফেব্রিকের জিএসএম টেস্ট করতে হয় কাটার মেশিন দিয়ে। আপনার আগের মতোই পাঁচটি সোয়াস নেবেন যার ওজন 1.3 গ্রাম, 1.2 গ্রাম, 1.4 গ্রাম, 1.2 গ্রাম অ্যান্ড 1.6 গ্রাম। আমি যদি পাঁচটি সোয়াস যোগ করে যদি ভাগ করি তাহলে আসে হলো 1.34 গ্রাম। এখন আমি ফর্মুলা ব্যবহার করব, আমি যা আমাদের জানা আছে যে অ্যাভারেজ জিএসএম উইদাউট জিএসএম কাটার মেশিন জিএসএম ফর্মুলা হচ্ছে যে অ্যাভারেজ কাটিং সোয়াস ওয়েট ইন্টু 100। তা আমি যদি মান বসাই আমার কত ছিল ওয়েট কত ছিল, সোয়াসের ওয়েট ছিল 1.34, আমার সূত্র হলো 100 = 134। আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এই ফেব্রিকের জিএসএম হচ্ছে 134। তো আপনারা দেখলেন কীভাবে জিএসএম কাটার মেশিনের সাহায্যে জিএসএম টেস্ট করতে হয় এবং জিএসএম কাটার মেশিন ছাড়া কীভাবে জিএসএম টেস্ট করতে হয়। মনে হয় আপনাদের ব্যাপারটা ক্লিয়ার। যাই হোক, আমরা আলোচনার পর্যায়ে শেষ পর্যায়ে আসছি। এবার আমরা একটু দেখব ইন্টারভিউ কোশ্চেন এর আনসার। আপনাকে ইন্টারভিউগুলো প্রশ্ন করতে পারে, টেল বি ইনস্ট্যান্স অফ জিএসএম, আপনি বলবেন গ্রাম পার স্কোয়ার মিটার। তারপর যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ জিএসএম, আপনি এই সূত্রটা বলে দেবেন যে ওয়েট অফ ফেব্রিক ইন গ্রামস উইথ ইন 1 স্কোয়ার মিটার। তারপরে যদি আপনাকে জিজ্ঞেস করে জিএসএম ফর্মুলা, আপনাকে জিএসএম ফর্মুলা জিজ্ঞেস করা হয় তাহলে আপনি জিএসএম ফর্মুলা জিজ্ঞেস করবেন যে আপনি কি ওয়েট কাটার মেশিনের সাহায্যে জিএসএমের সূত্র বলবো নাকি কাটার মেশিন দিয়ে যে জিএসএম বের করে দেয় সেই সূত্রটা বলবো। এই প্রশ্ন যখন আপনি উল্টো জিজ্ঞেস করেন তখন ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তখন আপনার প্রতি একটা অন্য ধরনের ধারণা সৃষ্টি হবে, তখন তারা মনে করবে যে লোকটা অনেক কিছু জানে। যাই হোক, আপনি তখন যে আমি যে আলোচনা করেছি জিএসএম কাটার মেশিন ছাড়া 18 গ্রাম ইন্টু 10,000 ডিভাইডেড বাই ফেব্রিক লেন্থ ইন্টু ফেব্রিক উইথ, এটা হচ্ছে জিএসএম কাটার ছাড়া স্ট্রাকচার। আর যদি জিএসএম কাটার মেশিন দিয়ে বলতে বলে তখন বলবেন ওয়েট ইন স্যাম্পল ইন্টু 100। এই গেল জিএসএম টেস্ট ফর্মুলা। পারপাস অফ জিএসএম, আপনি যদি পারপাস অফ জিএসএম বলে তাহলে আপনি বলবেন টু নো অ্যাকচুয়াল ডেন্সিটি অফ সারফেস অফ ফেব্রিক, ফেব্রিকের ঘনত্ব কতটুকু আছে সেটা জানার জন্য জিএসএম টেস্ট করতে হয়। তারপরে টু নো হাউ মাস ফেব্রিক পার স্কোয়ার মিটার, প্রতি স্কোয়ার মিটারে কতটুকু ফেব্রিক আছে সেটাও জানার জন্য জিএসএম টেস্ট করতে হয়। এবং বাইরের রিকোয়ারমেন্টস, টু নো বায়ার্স রিকোয়ারমেন্টস, বাইরের রিকোয়ারমেন্টসের জন্য আমাদের জিএসএম টেস্ট করতে হয়। এবং টু নো রিলেশন বিটুইন জিএসএম অ্যান্ড শিঙ্কেজ, ফেব্রিকের জিএসএমের সাথে শিঙ্কেজের একটা রিলেশন আছে সেই জন্য জিএসএম টেস্ট করতে হয়। তখন যদি বলে যে কী রিলেশন, তখন আপনি বলবেন যে জিএসএম যদি কম থাকে তাহলে শিঙ্কেজ বেশি হয়, আর যদি জিএসএম বেশি থাকে তাহলে শিঙ্কেজ কম হয়। এই প্রশ্নটা করতে পারে। তারপরে সর্বশেষ আসছে যে আমার ফেব্রিক মার্কেট থেকে পারচেস করার জন্য আমাকে জিএসএম টেস্ট করার দরকার আছে। আচ্ছা, এবার যদি আপনাকে বলা হয় হোয়াট ইজ ডায়া অফ জিএসএম কাটার মেশিন, আপনি বলবেন ডায়া ইজ 100 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, হোয়াই ইউজ রাবার প্যাডস, রাবার প্যাডস কেন ইউজ করা হয়, আপনি বলবেন
টু অ্যাভয়েড ক্রিঙ্কেল অ্যান্ড ক্রিজ মার্ক ডিউরিং কাটিং। কাটিং করার সময় যদি আমরা যদি রাবার প্যাড ব্যবহার করি তাহলে ক্রিঙ্কি কুচকে যায় না এবং ঘুষে থাকে না, তাহলে আমার রেজাল্টটা ভালো আসে। আচ্ছা, সর্বশেষ আসছে, হাউ মেনি পার্সেন্টেজ টেস্ট জিএসএম অফ ইউর ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরিতে ফেব্রিকের কত পার্সেন্ট জিএসএম টেস্ট করা হয়? আপনি আপনার ফ্যাক্টরিতে যত পার্সেন্ট টেস্ট করা হয় অত পার্সেন্ট বলে দিবেন। আপনি 100% বলতে পারেন, অথবা আপনার ফ্যাক্টরিতে যত পার্সেন্ট টেস্ট করা হয় অত পার্সেন্ট আপনি বলে দিতে পারেন। তো এই হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড আনসার। এখন আমরা একটি ভিডিও ক্লিপ দেখব, যে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনি দেখতে পারবেন কীভাবে জিএসএম কাটতে হয় এবং ডিজিটাল ব্যালেন্স মেশিনের সাহায্যে ওয়েট করতে হয়। চলুন আমরা ভিডিও ক্লিপটা দেখি। একজন জিএসএম কাটার ম্যান, সে জিএসএম কাটার মেশিন দিয়ে জিএসএম কাটলেন। কাটার পরে উনি এখন এটি মেজার করবেন, অর্থাৎ ওয়েট করবেন জিএসএম ওয়েট মেশিন দিয়ে। এটি একটি ডিজিটাল ওয়েট মেশিন। উনি এখন মেশিনটি অ্যাডজাস্ট করতেছে, অর্থাৎ জিরো না হওয়া পর্যন্ত উনি ওয়েট করবেন। জিরো হওয়ার পরে যে জিএসএম কাটার মেশিন দিয়ে যে টুকরো কাপড়টি কাটা হয়েছে ওই কাটা অংশটি এখন এই মেশিনের উপরে দেবেন। দেওয়ার পরে উনি রিডিং নেবেন। এভাবেই মূলত জিএসএম কাটতে হয় এবং এভাবেই মূলত ফেব্রিকের জিএসএম টেস্ট করতে হয়। তো আপনারা দেখলেন কীভাবে জিএসএম টেস্ট করা হয়, কমেন্টস করে জানান আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের অ্যাডভাইস আমরা সাদরে গ্রহণ করব। গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি অ্যাসুরেন্স রিলেটেড কী ধরনের ভিডিও আপনাদের দরকার, কোন ভিডিওটি আপনাদের আগে দরকার, তাহলে আমরা ওই ভিডিও টিউটোরিয়ালগুলো আগে তৈরি করব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। আজকের আলোচনা পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।